হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ডিজে গান তৈরি করবেন তো এটি আপনাদের নিজেদের নামেও করতে পারবেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো নামে এই ডিজে গানটি তৈরি করতে পারবেন তো কীভাবে করবেন তা আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন তো হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব আর আপনারা দেখছেন অল নিউ টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করুন অ্যান্ড ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ও শেয়ারে ক্লিক করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিও নিচে এসে আপনার মূল্যবান মতামত ঠিক কমেন্ট বক্সে লিখে দিন এছাড়া লিখে দিন নাইস ভিডিও তো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনাদের ফোন থেকে ফার্স্ট গুগলে চলে যাবেন তো গুগলে চলে যাওয়ার পর উপরে সার্চবারে গিয়ে লিখবেন সাউন্ড অফ টেক্স এস ও ইউএন ডি টেক্স টি টি টেক্সট লেখা পর সার্চ করবেন তো ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পারছেন এই ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো একটু নিচে চলে আসবেন তো নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন টেক্স ভয়েস তো এই টেক্সের এখানটায় ক্লিক করে আপনি যে নামে ডিজে গানটি তৈরি করতে চান সেটি আপনার নাম হোক বা অন্য কারোর নাম হোক সেই নামটি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি একটি নাম এখানে সিলেক্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস তো আপনি যদি চান এই কোনার দিকে চিহ্নটির উপর ক্লিক করে এখান থেকে আপনি ভয়েসটা সেন্ড চেঞ্জ করতে পারবেন হিন্দি হোক বা বাংলা হোক যে কোনো ভয়েস এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে ও ডাউনলোড তো আপনারা এখান থেকে প্লে করে এটি শুনতে পারবেন বা ডাউনলোডের পর ক্লিক করে দিবেন তাহলে এই নামটা এখান থেকে মানে এই গানটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো তারপর আপনারা হোম বাটনে ক্লিক করে ব্যাগে চলে যাবেন তো ফ্রেন্ডস তারপর আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন তো ওপেন করার পর উপরে বারে গিয়ে লিখবেন করাস ডিজে ফ্রি সি আর ও এস করাস ডিজে ফ্রি তো লেখার পর এরকম একটি অ্যাপস আপনাদের সামনে ওপেন হবে তো অ্যাপটির উপর ক্লিক করবেন তো এখানে ইনস্টল একটি অপশান আসবে তো আপনারা ইনস্টল ওপারে ক্লিক করে অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি আগের থেকে অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি আর আপনাদের সুবিধার্থের জন্য এই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো ওপেন হওয়ার পর দুপাশে কোনার দিকে দুটো প্লার চিহ্ন দেখতে পারছেন তো এক পাশেই কণায় প্লার চিহ্নটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের ফোনের সমস্ত অডিও গানগুলো এখানে ওপেন হবে তো ওপেন হওয়ার পর এখান থেকে আপনি যে গান ডিজে গানটির উপর আপনার নামটি সেস্ট করতে চান সেই আগে সেই ডিজে গানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে নামটি সিলেক্ট হয়ে গেছে তো তারপর এই পাশে কোনার দিকে প্ল্যাটসেনটার উপর ক্লিক করবেন তো আপনি যে নামটা ওখান থেকে ডাউনলোড করেছেন সেই ডিজে শানু সেই নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো তারপর এপাশে দেখতে পাচ্ছেন আপনাদের সেই গানটি এখানে চলে এসছে তো তারপর এখানে সেটিং টাইপের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড তো আপনি এখানে রেকর্ডের উপর ক্লিক করলে তারপর আপনার গানটা ওখান থেকে চলে যাবে তো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এ গেইন বি গেইন তো আপনারা এই গেইন দুটো একটু বাড়িয়ে দেবেন তো এখান থেকে এটি বাড়িয়ে দেওয়ার পর আবার সেটিং চিহ্নটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা গানটি প্লে করবেন তো প্লে করার পর আপনারা গানটি শুনতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদের সেই নামটি এখান থেকে প্লে করবেন বা যেখানে ইচ্ছা সেখানে এই নামটি প্লে করে দিবেন তো প্লে করা দেওয়ার পর এই গানটি রেকর্ড করার জন্য আপনারা আবার সেটিংস চিহ্নটির উপর ক্লিক করবেন তো এখান থেকে রেকর্ড চিহ্নটির উপর ক্লিক করবেন তো এখানে রেকর্ড চিহ্নটির উপর ক্লিক করার সাথে সাথে দেখতে থাক দেখতে পারবেন যে রেকর্ডটার একটা অপশন উপরের দিকে উঠছে তো এখান থেকে আপনারা গানটি প্লে করে দেবেন তো এখানে আরও অপশন আছে আপনারা এগুলো ভালো করে ঘেঁটে দেখবেন তো আমি দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখানে এই চিহ্নটির উপর ক্লিক করে এখান থেকে আপনারা অনেক ধরনের অপশন পাবেন তো এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা যখন আবার ওই সেটিং চিহ্নটির উপর ক্লিক করার পর আবার রেকর্ড চিহ্নটির উপর ক্লিক করে দেবেন তখন আপনাদের গানটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফাইল মেমোরিতে গিয়ে আপনারা গানটি ওখান থেকে প্লে করে শুনতে পারবেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিলে কী হয় পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহটা বেড়ে যায় আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন